সব থেকে সহজ সরল ছবি দিয়ে বসিকণের টোটকা একটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এই বসিকটি করুন তো দেখবেন যার ছবিতে এই বসিকণের টোটকাটি প্রয়োগ করবেন সেই মানুষটি কিন্তু আপনার কাছে যেখানেই থাকুক সে ছুটে চলে আসবে যদি আপনি কাউকে ভালোবাসেন তার হয়তো আপনার কাছে ফটো রয়েছে অর্থাৎ ছবি রয়েছে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ ফেসবুকেও আপনি তার ছবি পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপেও পেয়ে যাবেন বা নিজের স্ক্রিন টাচ মোবাইলেতেও আপনি পেয়ে যাবেন বা হয়তো আপনার ক্যামেরাতেও থাকতে পারে বা আপনার কাছে এমনি প্রিন্ট করার ছবি তার থাকতেই পারে তো যার ছবিতে এই বসিক টোটকার প্রয়োগ করবেন সে আপনার কাছে দৌড়ে চলে আসবে তিন ঘন্টার মধ্যেই তিন ঘন্টার মধ্যেই কাজ এবং যদি আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গিয়েছে ব্রেকআপ করে সম্পর্ক ভেঙে সে হতে পারে আপনার প্রেমিক বা প্রেমিকা বা হতে পারে স্বামী বা স্ত্রী যদি আপনাকে ছেড়ে চলে গিয়েছে তাকেও যদি ফিরে পেতে চান এই গোষ্ঠীগণটি করতে পারেন এছাড়াও কাউকে হয়তো ভালো লেগে গিয়েছে তার ছবিটি আপনার কাছে রয়েছে বা সংগ্রহ করে ফেলেছেন তার ছবি তাহলে কোনো চিন্তা নেই সে আপনার হয়ে যাবে সে পুরোপুরি আপনার প্রেমে পাগল হয়ে আপনার কাছে এসে ধরা দেবে শুধু তার ছবিটি প্রয়োজন সে যুবক হতে পারে যুবতী হতে পারে পুরুষ হতে পারে মহিলা হতে পারে যে কোনো মানুষের ছবি আপনার কাছে থাকলেই সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে এই বসীকরণের টোটকা করলে তো খুব সহজ সরল মন্ত্র ছাড়াই করতে পারবেন শক্তিশালী একটি পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটি আপনাকে প্রয়োগ করতে হবে ভালো করে শুনবেন এই বসীকরণটি আপনি যে কোনো ধর্মের মানুষ হলেই করতে পারবেন হিন্দু মুসলিম যে কোনো ধর্মের হতে পারেন আপনি ছেলে হতে পারেন কি আপনি মেয়ে হতে পারেন পুরুষ মহিলা হলেই আপনি করতে পারবেন এবার এই বৈশিকণের জন্য প্রয়োজন তার একটি ছবি একটু বড়ো সাইজের ছবিটি নেবেন ঠিক আছে মোবাইলের যদি আপনার মোবাইলে তার ছবিটা থাকে তাহলে যে কোনো ফটো দোকানে আপনি কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট করে নিতে পারেন ঠিক আছে এইভাবে সংগ্রহ করে নেবেন কালার ছবি বড় ছবি এবং এমন এমনভাবে ছবিটা যেন থাকে ছবিটা যেন আপনার দিকে দেখছে এই রকম ছবিটা হতে হবে ঠিক আছে রকম চশমা সানগ্লাস যেন না পড়ে থাকে বা অন্য দিকে তাকিয়ে যেমন না থাকে আপনার দিকে ছবিটা দেখছে এই এইরকম ছবিটা হতে হবে মুখটা যেন পরিষ্কার দেখা যায় ঠিক আছে এবারে কী করতে হবে আপনি এই কাজটি যে কোনো শনিবার বা মঙ্গলবার দেখে করবেন তাহলে খুবই ভালো হয় এবারে সেই ছবিটার পেছনের দিকে সেই ছবিটার পেছনের দিকে লাল কালির মার্কার কলম দিয়ে লাল কালির মার্কার কলম অথবা আপনি নিতে পারেন নীল কালির মার্কার কলম ঠিক আছে মার্কার কলম নিতে হবে নর্মাল পেন হলে হবে না হয় মার্কার কলম নালে স্কেচ পেন এটা হলেও হবে তো লাল কালির নালে নীল কালির নিয়ে কী করবেন সেই ছবির পেছনের দিকে যার ছবি তার পুরো নাম পদবীটা লিখে দেবেন অর্থাৎ যাকে বসীকরণ করতে চাইছেন তার ছবিটা যার ছবি তার পুরো নাম পদবিটা লিখে দেবেন নেমেন সারনেম এবং তার নিচে লিখবেন তার গোত্র যদি গোত্র জানেন গোত্র লিখবেন আর যদি তার বাবার নামটি জানেন বাবার নামটি লিখবেন অর্থাৎ ছেলে হলে বাবার নাম লিখতে হবে আর মেয়ে হলে মায়ের নামটি লিখতে হবে ঠিক আছে এইভাবে ছবির পেছনের দিকে লিখে দিতে হবে এবার আপনাকে একটা লিখতে হবে পাতিলেবু গাছের পাতা পাতিলেবু গাছের পাতা একটা আপনাকে ভালো দেখে নিতে হবে এবং সেই পাতাটি নিয়ে সেই পাতার ওপরেতেও আপনি লাল কালির মর্কার কলম বা স্কেচ পেন বা নীল কালির মার্কার কলম বা স্কেচ পেন যেটা আপনি নিয়েছেন মানে যেই কালি দিয়ে আপনি ফটোর পেছনে লিখলেন সেই কালিরই কলমটি দিয়ে লেউ পাতার ওপরেতে যাকে বসীকরণ করবেন তার পুরো নাম পদবীটা লিখে দেবেন আর তার নিচে গোত্র লিখে দেবেন গোত্র যদি না জানেন সে ছেলে হলে তার বাবার নাম আর সে মেয়ে হলে মায়ের নামটি লিখে দেবেন এইভাবে লিখে কি করবেন লেবু পাতাটিকে ছবির উপরে রাখবেন রেখে ছবিটি এবারে মুড়ে দেবেন ঠিক আছে লেবু পাতাটি ছবির উপরে রেখে ছবিটা এবারে মুড়ে দেবেন তাহলে ছবি মোড়াটার ভেতরে লেবু পাতাটিও মুড়ে থাকবে ঠিক আছে এইভাবে ছোট করে মুড়ে দেবেন ছবিটি মুড়ে আপনার ডান হাতে আপনি কি করবেন একটা হলুদ রঙের বা লাল রঙের সুতো নেবেন কার সুতো বা মৌলি সুতো এটা কিনতে পাওয়া যায় দশকর্মার দোকানে কিনে নেবেন সেই সুতো দিয়ে নিজের ডান হাতে আপনাকে বেঁধে নিতে হবে ঠিক আছে ওই সুতোটা দিয়ে ভালো করে ছবিটিকে মুড়ে ভালো করে বাঁধবেন সুতোটা গিট দেবেন দিয়ে একটা দেখবেন কবজের মতো হয়ে যাবে ওটা আপনি নিজের ছেলে হলে ডান বাহুতে মেয়ে হলে বাম বাহুতে বেঁধে নেবেন ঠিক আছে এইভাবে চব্বিশ ঘন্টা ধারণ করে আপনাকে থাকতে হবে চব্বিশ ঘন্টা এইভাবে ধারণ করে থাকলে চব্বিশ ঘন্টার মধ্যেই তো আপনি তাকে নিজের কাছে ফিরে পেয়ে যাবেন বা নিজের কাছে পেয়ে যাবেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে যখন সে ফিরে চলে আসবে তারপরে আপনি হাতের থেকে ওটা খুলবেন খুলে যে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন ঠিক আছে জাস্ট এইটুকুই আপনাকে কাজটি করতে হবে মন্ত্র ছাড়াই করতে পারবেন খুব সহজ সরল ছবি দিয়ে বশীকরণ বা ফটো দিয়ে বশীকরণ যারা করতে চাইছিলেন তাদের জন্য একটি শক্তিশালী পদ্ধতি দিলাম তবে এটি গুড় অনুমতি নিয়ে আপনাকে করতে হবে তার জন্য এই চ্যানেলের লিঙ্ক এক্ষুনি গুনে গুনে পঞ্চাশ জনকে শেয়ার করে দিয়ে কাজ করে দেখুন হাতে নাতে ফলাফল পাবেনই পাবেন আর একটি লাইক প্রত্যেকে দেবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন বহু তন্ত্রমন্ত্র ভিডিও দেওয়া হয় এবং এই চ্যানেল অনেক রয়েছে দেখে নিতে পারেন ধন্যবাদ